জীবনের শুরুটা কোথায়? জীবনের শেষটা নির্দিষ্ট হলেও শুরুটা অনির্দিষ্ট। জীবনের শুরু জীবনের প্রত্যেকটি ছোট ছোট পদক্ষেপে, প্রত্যেকটি ছোট ছোট সিদ্ধান্তে। January 2016, 50 জন ক্যাডেট নিয়ে রংপুর আর্মি মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের পথযাত্রা শুরু। শুরু হলো তাদের নতুন পথচলা, একটি রোবটিক জীবন। আমরা সকলেই মোটামুটিভাবে জানতাম মেডিকেল মানেই প্যারাময় জীবন, কিন্তু প্যারাটা আমাদের সামনে এমনভাবে হাজির হবে আমরা তা কখনোই ভাবিনি। সকালে ঘুম থেকে ওঠা, শেভ, বুট পালিশ, তারপর 7:30 ফলিং, তারপর ক্লাস। দীর্ঘ 6 ঘন্টা ক্লাস করার পর যখন রুমে ফিরি তখন মস্তিষ্ক চায় একটু বিশ্রাম। কিছু সময় পরে যখন কানে এসে বাজে এই ড্রিল কিংবা এই গেমস, তখন অর্ধঘুমন্ত মস্তিষ্ক চিৎকার করে বলতে চায় যাব না। কিন্তু মস্তিষ্ক এবং হৃদয়ের এই ক্ষিপ্ত আর্তনাদকে চাপা দিয়ে ঝড়ের বেগে গায়ে জড়াতে হয় বস্তা সদৃশ বস্তু। সন্ধ্যায় আবার ফলিন, এরপর শুরু হয় প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি। এ যেন যুদ্ধ নয়, যুদ্ধের চেয়েও বেশি কিছু। আইটেমের পড়া, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, আরও কত কী প্রস্তুতি নিতে নিতে যখন ফজরের আজানের ধ্বনি কানে এসে বাজে তখন মনে হয় অনেক রাত হয়েছে, এবার ঘুমানো দরকার। এভাবেই চক্রাকারে আবর্তিত হয় আমাদের জীবন, যান্ত্রিক জীবন। এত কিছুর মাঝেও আমরা আনন্দ খুঁজে নিতে কখনো ভুল করি না। এসব সাময়িক আনন্দের মাঝে আমরা প্রকৃত আনন্দ তখনই খুঁজে পাই যখন নোটিশ বোর্ডে নিজের এমসি নম্বরটির পাশে দেখি PASSED নামক শব্দটি। কিন্তু এটি দেখার সৌভাগ্য সবসময় সবার কপালে জোটে না, তাই বলে আমরা হতাশ হয়ে পড়ি না, মুড়ি খেয়ে আবার ঝাঁপিয়ে পড়ি। সুপ্রাচীন কাল থেকে যে প্রকাশ্য বেদনাদায়ক অলিখিত সত্যটি ঘটে চলেছে, অর্থাৎ মেডিকেলীয় পড়াশোনায় ছেলেদের তুলনায় মেয়েরা এক ধাপ এগিয়ে এগিয়েই থাকবে। তবুও আমাদের এই আকাশসম দুঃখ টেন্ডুলকারের সতেরো পূরণ করতে গিয়ে শতবার 99 রানে আউট হতাশা, হোস্টেলের গরুর মাংসের সাইডসম আনন্দ, অশ্রু এবং ঘামের কম্বিনেশন তখনই পাবে তার প্রকৃত সম্মান যখন আমরা ফোটাতে পারবো শত শত মানুষের মুখে হাসি, আমাদের হাতের ছোঁয়ায় শত শত অনাগত শিশু দেখবে আলোর, মৃত্যুর মুখ থেকে ফিরে আসবে অসংখ্য মৃত্যু পথযাত্রী। এবং এই স্বপ্ন পূরণে আমরা বিশ্বাস রাখি মহান সৃষ্টিকর্তা এবং একটি ভিন্নধর্মী প্রতিষ্ঠানের উপর, আর সেটি হলো রংপুর আর্মি মেডিকেল কলেজ। শুভকামনা RAMC।